আমরা ঠিক বানাবো কেমন, এইরকম এইরকম বানাতে গেলে কি করতে হবে খেয়াল করো। আমরা উপর থেকে কাজ করি, এটা নিচে পাঠিয়ে দেই। টেবল বর্ডার কত হইলো, ওয়ান, ঠিক আছে। অ্যালাইন সেন্টার এটা করে নেই, তাতে দেখতে সুন্দর লাগে। উইথ 70%, ওটা তোমার এই যে মাঝখান নেওয়ার জন্য, আর ওই যে তোমার দুই সাইড থেকে সমান জায়গা করে নেওয়ার জন্য, যাতে সুন্দর দেখা যায়। যদি আমি এটা না দিই, দেখো আমি এটা তো দেখলাম না, তুমি এইটুকু তুলে দেই তাহলে কেমন দেখা যায়। কোথায় পড়ে আছে? উইথ উইথটা 70% করে দিলাম কি জন্য, এই এই মনিটরে 70% জায়গা দখল করে এবং সেন্টার করে নিছি। আমি যখন সেন্টার তুলে দেই, দেখো আমি কিন্তু এই মনিটরে 70% জায়গা দখল করবে, এটা হলো 70%, খেয়াল করে দেখো। কিন্তু আমি যদি আবার অ্যালাইন সেন্টার আমি আমি সেভ দিয়ে যদি রিলোড দেই, 70% জায়গা দখল করছে কিন্তু, আর 15% এই সাইডে আছে, 15% এই সাইডে আছে। এটা কেন আছে, অ্যালাইন সেন্টার এটা যদি আমি তুলে দেই তাহলে কিন্তু 1 পাশ থেকে 70% নিবে, তাহলে কিন্তু 30% এসে চাই না, ঠিক আছে। তাহলে আমরা প্যাডিং ব্যবহার করতে পারবো মার্জিন, সেটা আমরা স্টাইলে ব্যবহার করবো আমরা। আর ভি অ্যালাইন আর্ট আছে, ভি অ্যালাইন তার ধরো ওই ট্যাগ আছে, ভি অ্যালাইন, ভি অ্যালাইন, IVN, ভি অ্যালাইন সমান, সুবিধা হয় ভিয়ালাইন 25, হ্যাঁ এটা অতটা হয় না, দেখি ভিয়ালাইন তো কাজ করার কথা করে নাই, না এটা ভিয়ালাইন কেবলের ভিতরে কাজ করে, সমস্যা নাই। ভিয়ালাইন সেটা থাক, আর সেন্টার ছিল তাই না, সেন্টার ভিয়ালাইন এই সব কাজ করে না, এটা গেল, ঠিক আছে। এলে আমরা সিএসএস পুস্টটা অনেক করাছে, এই টেবিল এই টেবিলে কাজ দেখো, আমরা আমরা নিয়ে নিছি, তারপর কিনব আমরা টিআর, টিআর তারপর কিনব আমরা টিআর, ভিতরে আমরা দেখি প্রথমে কি আছে, আমরা এটা ভালো খেয়াল করবো। এখানে রো আছে কয়টা, কলাম আছে কয়টা ধরতে হবে, এখানে কলাম আছে কয়টা দেখি বলো তো দেখি, কলম কই, 1 2 3 4 5টা কলম আছে, একটা এটাতে বুঝতে পারবে না তো, এগুলো দাগ আছে বুঝতে পারবে, তাহলে 1 2 3 5টা। আমরা আরো কাজ করতে পারি যে ডিজাইন থেকে লেআউট ইরেজার এখানে কাজ করতে পারি, এটা তুলে দিতে পারি, তুলে দিলাম, হ্যাঁ মাইক্রোসফটে এই টেবিলটা আমাকে এসমেন্ট রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমার কলম আছে কয়টা, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম আছে, আর রো আছে কয়টা, 1 2 3, দেখো রো 1 2, এর মধ্যে দুইটা আছে দাগ আছে, এদিক খেয়াল করে ভালো করে মাহিম, 1 2 3 4 5 6 7 8, আমাকে দাগ কিন্তু এদিক ঠিকই আছে, তাহলে 8টা আছে রো, 5টা আছে কলাম। তাহলে এর ভিতরে দেখো এর ভিতরে কয়টা কলাম আছে, এখান থেকে এইটির মধ্যে কয়টা কলাম আছে, কয়টা, তিনটা, 1 2 3। তাহলে এই জন্য কাজ করতে হবে আমাকে টিআরের ভিতরে, আমি ধরো আমি এখানে টিএইচ দিয়ে কোনো কাজ করব না, কারণ এখানে টিএস এর কোনো অপশন নাই, আমরা কি করব আমরা সবগুলো আমরা টিডি দিয়ে দেখাই, টিডি টিডি টেবিল ডাটা, এখানে তো টিডি আমার কি নিতে হবে, কল স্প্যান, এখন এখন দেখো কি কোনটা কি ব্যবহার করতে হয়, টেবিল ডাটা যদি কলাম মিশে যায়, যদি কলাম যদি খায়, আমি বাংলা ভাষায় বলে দিই, কলাম যদি খায় ফেলে তাহলে নাম ওটা কলাস কনস্প্যান, আর রো যদি খায় তাহলে রোস্প্যান। এটা কি এই দাগটা এখানে কি আছে, এখানে কিন্তু কলাম নাই, এখানে কলাম কিন্তু উঠে গেছে, গেছে না, এখানে কিন্তু কলাম কিন্তু উঠে গেছে, খেয়াল করে দেখো। আর তাহলে এটা নাম হবে কি, কলস্প্যান, কয়টা আছে, তিনটে, তাহলে এখানে দিব আমি কল
স্প্যান কল স্প্যান 3 একটা এটিডি গেল তারপর আবার কোন টিডি আছে এখানে এখানে দেখো কি স্প্যান আছে রো স্প্যান কেন এখানে রো কিন্তু খায় ফেলেছে এ রো কিন্তু নাই তাহলে এটা রো এর ভিতরে রো কয়টা আছে এর ভিতরে রো আছে দুইটা তাহলে আমরা আটটা টিডি নিব টিডি রো স্প্যান আর ও ডব্লিউ এস পি এ এন রো স্প্যান 2 তারপরে কি আছে এটা কিন্তু ধরছে এই দাগ আমরা কিন্তু কাজ করতেছি এই দাগ এখানে কি আছে একটা স্বাভাবিক আছে তাহলে আমরা স্বাভাবিক টিডি আমরা কিছু নিলাম না স্বাভাবিক থাকলো এখন কিন্তু বোঝা যাবে না কোনটা কয় দাগ খেয়াল করে দেখো এখন কিন্তু বোঝা যাচ্ছে না যে কয়টা কয় স্বাভাবিক সমান সমান দেখা যাচ্ছে আর আমাদের ডাটাটা বসে দেই তাহলে একটু ভালো হবে ডাটা ছাড়া ধরো এ ধরো বি এখানে দিলাম হয়তো সি লেখা ছাড়া ওর ফাঁকা দেখা যাচ্ছে এ বি সি কিন্তু এখন সবগুলো সমান কিন্তু আসছে এখানে কি সমান আছে নাই কিন্তু আমি নিজের কাজ করিনি দেখে ওটা বোঝা যাচ্ছে না আমি নিজের কাজটা বলে বুঝতে পারবো কেন হ্যাঁ না 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 তাও হবে না এখানে তিনটার কোনো কাজ নাই সব কোডের মাধ্যমে কাজ তাহলে আমরা এক টিয়ার কিন্তু শেষ হয়েছে তাহলে আমি আটটা টিয়ার নিব ভালো করে বুঝো আটটা টিয়ার নিব আমরা টিয়ার আটটা টিডি নিব এই টিডির ভিতরে কি আছে দেখি আমি এর ভিতরে এটা কি খাইছে এটা কলাম তাহলে এটা কল স্প্যান কয়টা আছে এখানে কয়টা খাইছে কয়টা আছে এর মধ্যে এর ভিতরে দুইটা আছে কিন্তু এর ভিতরে দুইটা আছে তাহলে কল স্প্যান 2 তারপরে আটটা টিডি নিব আচ্ছা দেখছি কল স্প্যান কল এস কল স্প্যান এই টিডি আটটা টিডি নিলাম কোথায় এটা কি স্বাভাবিক অবস্থা আছে না একটা তাহলে একটা থাকলে একটাই তাহলে এখানে হয়তো এম দিলাম এখানে হয়তো এস দিলাম আমি আটটা টিডি নিব টিডি এর ভিতরে দেখি আবার কি অবস্থায় আছে এটা রো স্প্যান না কল স্প্যান আছে হ্যাঁ কল স্প্যান আছে কলাম যদি খাই এক কথা কলাম কল স্প্যান টিডি কল স্প্যান কল স্প্যান কয়টা খাইছে দুইটা দুইটা আমি এখন এর ভিতরে ধরো কি দিলে দেখো একটু কিন্তু দেখো একটু কিন্তু আসছে আরো কাজ কিন্তু হয় নাই কিন্তু নিচে আরো কাজ আছে এটা কিন্তু অলরেডি কিন্তু দুইটা ধরে নিছে কিন্তু আরো কিন্তু ধরা বাকি আছে এটা কিন্তু ধরে নিছে এটা ধরে নিছে হ্যাঁ এই কাজ গম তো এটা অটোমেটিক এই কলম যখন আসে নাই এটা ধরে নিছে কিন্তু হ্যাঁ নিচে যত কাজ হবে তত অটোমেটিক উপরে দেখো এখন কাজ হচ্ছে এই দুইটা এটা আর এটা সম্পূর্ণ এটা থাকা লাগবে তিনটা ভাগ কিন্তু হয় আছে কিন্তু কয়টা ভাগ দুইটা ভাগ হয়ে আছে কিন্তু এর ভিতরে দুইটা ভাগ আছে হওয়া লাগবে কয়টা তিনটা আমাকে এখন কিন্তু হয় না কিন্তু এইগুলো কিন্তু স্বাভাবিক আছে এগুলো কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু ঠিক আছে আমি আপাতত এটা কমেন্ট করে রাখি ঝামেলা না হয় আবার এগুলো আবার ইয়ে আছে এটা কমেন্ট আবার হচ্ছে না কমেন্ট মানে এল এর ভিতরে আরো কমেন্ট করা আছে এদের সব একসাথে তো নিবে না আমি এটাতে এটাতে রেখে দিই দের সেভ দেই বাস ঠিক আছে দেখো আমার আস্তে আস্তে টেবিল হয়ে যাচ্ছে এখন আমি যদি যাই তাহলে আমি আরেকটা টিয়ার নিব আরেকটা টিয়ার টিয়ার ভিতরে আমার আটটা নিব হলো টিডি এখন দেখি টিডি কয়ের কি অবস্থায় আছে এটা কি অবস্থায় আছে এটা রো স্প্যান এটা আছে কি অবস্থায় রো স্প্যান ঠিক আছে কয়টা খাইছে দুইটা টিডি রো স্প্যান 2
তারপরে আবারটা দেখি কি আছে, এটাও কি স্প্যান আছে, কয়টা আছে এখানে, তিনটা আছে, এক দুই এর ভিতরে, এবার দুইটা এখানে একটা, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, তিনটা। হ্যাঁ টিডি টিডি রো স্প্যান থ্রি, তারপরে কি আছে এটা, কয়টা আছে স্বাভাবিক অস্থির, কয়টা আছে একটা, একটা টিডি স্বাভাবিকভাবে আছে কে, তারপর কি আছে, তারপর এর সাথে কোন ঘর আছে, এই ঘর, এটা কি স্প্যান আছে, কল স্প্যান, কয়টা আছে এর মধ্যে দেখাচ্ছে, দুইটা, আচ্ছা এখানে আমি কটা দাগ দিয়েছিলাম, ভুল করছি নাকি আবার, এই টিয়ারে একটা কলাম স্প্যান, দুইটা কলাম স্প্যান, একটা স্বাভাবিক, এটা দরকার নাই, একটা স্বাভাবিক, তাহলে এক দুই তিন, দেখি কটা দিছে আমি, এক দুই তিন, বৃষ্টি নাম দিছে কি, দেখো তো মেক করছে নাকি, এটুক বুঝে দেয় কি আছে স্বাভাবিক, তারপর কি আছে ওটা তিনে নিছি, এটা হলো কল স্ট্যান্ড, হলো এক দুই, এক দুই তিন চার, চারটা ঘর হবে, এটা তো নিছি টিডি কল স্প্যান টু দিয়ে নিলাম, এল নি, এখন দেখো আমি এটা রিলোড দিই, এখন কিন্তু দেখো এর মধ্যে তিনটা আছে, ভালো করে দেখো এর মধ্যে কিন্তু তিনটা হয়ে গেছে, এটা একটা দুইটা তিনটা, তাহলে আগ যত তাড়াতাড়ি কাজ করবো তত তাড়াতাড়ি ওই সিস্টেম হবে, ঠিক আছে, এইরকম যে আর তোমরা এর পরে যেটুকু অংশ আছে আমরা কোন, আমি কোন পর্যন্ত করে দিলাম, এই লাইনে এই লাইনটা করে দিচ্ছি আমি, এই লাইন এ পর্যন্ত, আর থাকলে তারপর কোন লাইন, তারপর কিন্তু এই ঘর যে ঘরে কাজ করছে সেদিন করতে হবে না, খেয়াল করো এই এই ঘর কিন্তু আমি নিয়ে নিছি আমি আগে, কিন্তু খেয়াল করো এই এই ঘর যেরকম দেখো এই ঘরে দুইটা আসছিল, কিন্তু আমি কিন্তু এই লাইনের জন্য আসছিলাম, কিন্তু এটা নিয়ে নেই, কেন নিয়ে নেই, কেন নিয়ে নেই, আমি এটা আগে নিয়ে নিচ্ছি, দেখেন টু নিয়ে নিচ্ছি দেখে আমি এখানে নিয়ে নেই, তারপর একটু চেষ্টা করে কাজ করবে, যদি না পারো রেখে দিবে, আপাতত এটু কাজ করো, ঠিক আছে, যেহেতু আবহাওয়া খারাপ, কার ভিতরে কলম নিব, কার এর ভিতরে কলম নিবে, মানে কোড মানে কি লেখালেখি, আচ্ছা কি মানে কি নিবে, হুম কোন কোডটা মানে বুঝলাম না,